মেনোপজ আসলে এমন একটা বিষয় যেটা আমাদের নারীদের জীবনের একটা ইম্পর্টেন্ট অংশ। মেনোপজ মানেটা কি, তাই না? মেনোপজ হলো এমন একটা সময় যখন মেয়েরা তাদের ঋতুচক্র যেটা তার চলছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং আমরা যদি ডাক্তারি ভাষায় বলে থাকি মেনোপজ মানে এক বছর ধরে যদি কোনো মহিলার মাসিক না হয় তাহলে সেটাকে বলা হবে তার মেনোপজ, বা তার মাসিকটা বন্ধ হয়ে গেল। তো অনেকে এই জিনিসটাকে মহিলারা মেনে নিতে পারেন না, তারা মনে করেন মেনোপজ মানে আমার বোধহয় নারীত্বের শেষ, কিন্তু জিনিসটা তা নয়। এটা একটা নতুন জীবন এবং নতুন একটা লাইফ, এবং বলা যেতে পারে এই লাইফটা আরও বেশি রঙিন এবং আরও বেশি সুন্দর যদি সে নিজেকে সেটাকে নিজেকে মেনে নিয়ে কিছু নিয়মকানুন মেনে চলে, ডাক্তারের পরামর্শ নেয়, এবং নিজেকে সে যদি আরও বেশি ভালোবাসে তাহলে মেনোপজটা আসলে কোনো ব্যাপার না। তো আমরা কীভাবে সেটাকে মেনে নিতে পারি? যখন একটা মহিলা দেখলো যে তার মাসিকটা এক বছর ধরে বন্ধ, তখন সে ধরে নিতে পারে এটা তার মেনোপজ। সেক্ষেত্রে সে নিজে নিজেও অপেক্ষা করতে পারে যে ঠিক আছে আমি দেখি আমার কোনো সমস্যা হচ্ছে কি না, অথবা সে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে যে আমার প্রায় এক বছর বা তারও অধিক সময় মাসিকটা বন্ধ, তো এটা কি মেনোপজ নাকি অন্য কোনো কারণ, আমি সেটা জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ডাক্তার যারা আছি আমরা কিছু পরীক্ষার মাধ্যমে, হরমোন পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারি যে হ্যাঁ, সেই হরমোনের লেভেলগুলো সাধারণত ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, LH, লুটিনাইজিং হরমোন, এই হরমোনের লেভেলগুলো বেড়ে যায়, তখনই আমরা ধরে নিই যে হ্যাঁ ওনার মাসিক বন্ধ হয়ে গেছে এবং উনি মেনোপজে। তো মেনোপজে যখন একটা মহিলাকে আমরা বললাম যে আপনার মেনোপজে আপনি গিয়েছেন, অনেকে জিনিসটাকে একটু অন্যভাবে নেয়, আচ্ছা তাহলে আমি এখন কি করব। আমাদের ক্ষেত্রে বা ডাক্তারদের এই সময় একটা পরামর্শ হলো আপনি এই সময় নিজের প্রতি আরও বেশি যত্নশীল হবেন, আরও বেশি আত্মবিশ্বাসী হবেন। দৈনন্দিন যে লাইফস্টাইলটা লিড করছি সেটাকে একটু অন্যরকমভাবে সাজাবো। সকালে আমরা ঘুম থেকে উঠেই দৈনিক, আগে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মারা হাঁটতে পছন্দ করেন না বা তার সাংসারিক কাজে হাঁটা হয়ে ওঠে না, কিন্তু না, এক্ষেত্রে আপনাকে ডেইলি আপনার জীবনের একটা প্রথম স্টার্টটাই শুরু করতে হবে হাঁটা দিয়ে, সম্ভব হলে সকালে আধা ঘন্টা এবং সন্ধ্যার পরে আধা ঘন্টা, অথবা আপনি যদি মনে করেন না আপনি টানা এক ঘন্টাই সকালে হাঁটতে পারবেন, সুতরাং আপনি যেতেই পারেন সেই হাঁটার জন্য। দৈনন্দিন যে কাজগুলো সেগুলোকে আমরা কি আরও বেশি সিস্টেমেটিক করব, আরও বেশি টাইম মেনটেন করে করব। আমরা দেখা যে খাবারগুলো খাচ্ছি, খাবারগুলোর মধ্যে ক্যালসিয়ামের চাহিদাটাকে আমাদের এই সময় অনেক বেশি থাকে, আমাদের শরীরে হাড়গুলো এই সময় ক্ষয় হয়ে যেতে থাকে যারা মেনোপজে ভুগছেন সমস্যায়। সুতরাং দৈনন্দিন খাবারের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটাকে বাড়াতে হবে, আর ডেইলি এক গ্লাস দুধ খেতে হবে, কিন্তু ফ্যাটের পরিমাণটাকে কমাতে হবে। তাহলে কী করতে হবে? রেড মিট বা লাল মাংস যেটা, যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলো আমাদের খাদ্য তালিকা থেকে আমরা বাদ দিয়ে দিব। আমরা বেশি ঝুঁকব মাছ এবং সবুজ শাকসবজি, আর ডিম খাবো বা ডিমের কুসুমটা বাদ দিয়ে, দুধ খাবো কিন্তু দুধের সরটা বাদ দিয়ে। তারপর আমরা কী করতে পারি? আমরা মেডিটেশন করতে পারি, আমরা ইয়োগা করতে পারি, এবং এই এই সমস্ত কাজগুলো করলে দেখা যাবে যে মেনোপজের যে সমস্যার কিছু সিমটম নিয়ে মারা আসে সেই সিমটমগুলো কম হয়। এখন আমরা আসি যে কী কী ধরনের সিমটম নিয়ে একজন মহিলা মেনোপজাল সময়ে আসেন। সাধারণত দেখা যায় যে তার খুব খিটখিটে মেজাজ হয়ে থাকে, একটুতেই খুব বিরক্ত হয়ে যান, ঘুমটা কম হয় রাত্রেবেলা, অনেক সময় দেখা যায় জ্বালা পোড়া করে শরীর, মানে মারা বলেন যে আমার মাথা থেকে পা পর্যন্ত জ্বলছে। অনেকে আসেন হট ফ্ল্যাশের সমস্যা নিয়ে, যে হঠাৎ করে উনি এমন ঘেমে যাচ্ছেন বা শরীর এমন লাল হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে গা থেকে ওনার আগুন বের হচ্ছে। তো এই সমস্যাগুলো নিয়ে আসেন। অনেকে আবার আসেন যে স্বামীর সাথে থাকতে ওনার সমস্যা হচ্ছে, ড্রাইনেস ফিল করছেন বা পেইন ফিল করছেন। আবার অনেকে আসেন যে তার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই সমস্যাগুলো বেড়েছে। প্রতিটা সমস্যারই সমাধান আছে যদি সেটা সঠিকভাবে এবং সঠিক সময়ে নেওয়া হয়ে থাকে। তো হট ফ্ল্যাশের সমস্যার জন্য আমরা যদি তাকে লাইফস্টাইলের এই চেঞ্জগুলো করাই তাহলে দেখা যাবে তার এই গরম লাগা বা হট ফ্ল্যাশের সমস্যাটা কম হবে। মা যদি ডেইলি যদি উনি এক্সারসাইজ করেন বা হাঁটেন তাহলে তার ঘুমটাও পর্যাপ্ত হবে, এবং সাথে সাথে ডাক্তারও কিছু আমরা ওষুধ দিতে পারি তাকে এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য। অনেক ক্ষেত্রেই আমাদেরকে এই সময় দেখা যায় অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু ওষুধ তাকে আমরা দেওয়া, মানে অনেক ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। অনেক সময় ঘুমের ওষুধও, অল্পমাত্রা ঘুমের ওষুধও এই সময় আমরা দিয়ে থাকি। এছাড়া তার খাদ্য তালিকার মধ্যে ইস্ট্রোজেন বাড়ে যে ধরনের খাবারগুলো সেগুলো আমরা তাকে খাওয়ার জন্য বলতে পারি, কারণ মেনোপজাল সময়ে দেখা যায় শরীরে ইস্ট্রোজেনটা কমে যায়, এবং এই ইস্ট্রোজেনটা কমে যাওয়ার জন্যই তার এই সমস্যাগুলো এসে থাকে। তো আমরা সয়া প্রোটিন, সয়াবিন, সয়া মিল্ক, এই জিনিসগুলো তাকে আমরা খাওয়ার জন্য উৎসাহিত করব। এবং কিছু ওষুধ আছে, নন হরমোনাল ওষুধ কিছু আছে বাজারে, যেগুলো দিলে তার মেনোপজাল যে সিমটমগুলো সে নিয়ে আসছে সেগুলো কম হবে। এছাড়াও আরেকটা জিনিস করা যেতে পারে, অনেক সময় দেখা যায় যে আমাদেরকে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। যেমন মা যখন মেনোপজে একটা মহিলা যান তখন তার
ক্যান্সারের প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যায়, যেমন তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, তার জরায়ুর মুখে ক্যান্সারের সম্ভাবনা এবং জরায়ুর ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং এই সম্ভাবনাগুলো আছে কি না সেটা আমাদেরকে নির্ণয় করার জন্য আমরা কিছু পরীক্ষা করতে পারি। তো ওই পরীক্ষাগুলোর ভিত্তিতেই যদি দেখি যে না, ওনার সেই সমস্ত রিপোর্টে ভালো আছে, মেমোগ্রাফি করে দেখি যদি তার স্তনের রিপোর্ট ভালো আছে, প্যাপস্মেয়ার বা জরায়ুর মুখ থেকে রস নিয়ে একটা পরীক্ষা করা হয়ে থাকে এটাতেও যদি দেখে ভালো আছে, তাহলে আমরা তাকে প্রতি 3 বছর অন্তর অন্তর বলতে পারি যে আপনি ডাক্তারের কাছে আসবেন এবং আবার চেক আপ করবেন। কিন্তু যদি কোনো সমস্যার মানে আমরা এখানে পেয়ে থাকি, তাহলে সেটার আগে আগেই তার প্রতিরোধের জন্য আমরা তাদেরকে ওষুধ বা উপদেশ দিতে পারি। এছাড়াও আরেকটা জিনিস আমাদের এই ক্ষেত্রে মেনোপোজাল যে মহিলারা আছেন তাদেরকে আমরা বলে থাকি, সেটা হলো গিয়ে পরিবারের সবার সাথে একটা সুন্দর সম্পর্ক, তার স্বামী, তার সন্তান এবং চিকিৎসক হিসেবে আমরাও তাকে এই সময় পরামর্শ এবং ওষুধ যেটা প্রয়োজনীয় এগুলো দিয়ে যদি তাকে আমরা সাপোর্ট দিতে পারি, তবে মনে হয় মেনোপোজটাকে জয় করার কোনো ব্যাপার না।